আত্মপ্রকাশ ঘটলো দেশীয় প্রযুক্তিতে তৈরি জৈব সার ন্যানো কৃষি দপ্তরের দাবি এই সার প্রয়োগে রাসায়নিক সারের ব্যবহার কমবে প্রায় তিরিশ শতাংশ ভারতের সর্ববৃহৎ স্বশাসিত সমবায় সংস্থা ইফকো দেশে প্রথম ন্যানো প্রযুক্তিতে তৈরি ন্যানো সার বাজারে নিয়ে আসলো রবিবার সংস্থার বাহান্নতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা এগারো হাজার কৃষকের জমিতে পরীক্ষামূলকভাবে এই সারের ব্যবহার শুরু হয় তবে এখনই কৃষকেরা ন্যানো নাইট্রোজেন ন্যানো কপার ন্যানো জিঙ্ক হাতে পাবেন না জানা গেছে আগামী তিন মাস নতুন এই সারের পরীক্ষা চালানো হবে এ কথা জানান ইফকোর রাজ্য অধিকর্তা পার্থ ভট্টাচার্য রবিবার উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা ব্লকে ন্যানো সারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর অরূপ দাস সহকৃষি অধিকর্তা সুভাষ বিশ্বাস সহ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা আধিকারিকরা জানান তরল এই সার ব্যবহারে পঁচিশ থেকে তিরিশ শতাংশ কমবে রাসায়নিক সারের ব্যবহার এদিন কৃষকদের জমিতে গিয়ে পরীক্ষামূলকভাবে ন্যানো সার প্রয়োগ করা হয় সারা ভারতবর্ষের এরকম এগারো হাজার কৃষকের ক্ষেত্রে ক্ষেত্র করা হবে বর্তমান রবি মরশুমে বিভিন্ন ফসলের উপর এবং চাষিভাইরা দেখতে পাবে যে প্রায় কুড়ি থেকে পঁচিশ শতাংশ রাসায়নিক সার কম খরচ করেও বর্তমান যে ফলন তা সেটা তো ধরে রাখবেন এবং তার থেকে বাড়বে এবং সর্বোপরি এই ন্যানো প্রযুক্তির যে উপাদান খাদ্য উপাদান নাইট্রোজেন জিঙ্ক এবং কপার এগুলো প্রয়োগ করলে মাটির যে দূষণ এই কুড়ি থেকে পঁচিশ শতাংশ সার যদি কম মাটিতে প্রয়োগ হয় তার জনিত যে দূষণ সেটাও রোধ করা যাবে আধিকারিকদের আরও দাবি এই সার ব্যবহারে চাষের খরচ যেমন কমবে তেমনি জমির মাটির উৎকর্ষতাও বৃদ্ধি পাবে নতুন এই সার বাজারে আসায় খুশি কৃষকেরা বিঘাতে চাষের সবজি হচ্ছে আপনার দশ থেকে বারো মানে বারো চোদ্দো টাকা খরচ হয় ধান চাষ হচ্ছে চার পাশে একটা খরচ হচ্ছে গম চাষেও ওরকম খরচ হয় মানে খরচ করে করে আমরা সব শেষ দেখা যাচ্ছে সেই খরচের পয়সা মাঝে পরে আমাদের ওঠে না মানে এইগুলো ওই যে ন্যানো কপার বা ন্যানো নাইট্রোজেন বা ন্যানো মানে জিঙ্ক এইগুলো ব্যবহার করব মানে কারণ হচ্ছে এতে বলছে যে এতে অনেক সার মাত্রা কম লাগবে মানে শতকরা তিরিশ পার্সেন্ট সার কম লাগবে কম যখনই লাগবে আমাদের তখন মানে খরচ কমে যাবে তখন আমাদের উৎপাদন ক্ষমতাও বলছে ভালো হবে ফসলও ভালো হবে তাহলে আমরা এইটাই আগামী দিন থেকে ব্যবহার করবো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড আমডাঙ্গা